হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য খুবই মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হলো বেঁচে যাওয়া রোর দিয়ে কীভাবে মোরগ পোলাও তৈরি করা যায় সেটার রেসিপি। আশা করছি এই রেসিপিটা আপনাদের উপকারে আসবে, আর যদি উপকারে এসে থাকে সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক রান্নাটাকে। করার জন্য চুলোয় আমি একটা হাঁড়ি বসিয়েছি, দিব পরিমাণ মতো তেল। এখানে আমি আধা কেজি পোলাওর চাউল নিয়েছি, সেই পরিমাণে আমি সব কিছু দিচ্ছি। জাস্ট আমরা পোলাওটা যেভাবে রান্না করি সেভাবে আমি রান্না করে নিব আগে। আর দিয়ে দিব ঘি, দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি। টেবিল চামচের মতো দিলাম কিছু গরম মশলা, তেজপাতা, এলাচি, লং, দারুচিনি। যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পরিমাণ মতন। এটাকে একটু নরম করে ভেজে নিব। দেবো কতগুলো কাঁচামরিচ, 1 টেবিল চামচ দিব আমি আদা বাটা, 1/2 চামচ দিব আমি রসুন বাটা। দিয়ে দেবো 7 মতো লবণ, তবে লবণটা পরে আমি আবার চেক করে নিব হয়েছে কি না। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি রাইসটাকে দিয়ে দেব। আমি এখানে রাইসটাকে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন চালটাকে 1 মিনিট ভেজে নিব। চালটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। এখানে আমি যেই মগের মাপে চাল নিয়েছি সেই মগের মাপে আমি এখন পানি দিয়ে দিব। সেটা এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চাল আর পানি যখন সমান হয়ে যাবে তখন এটাকে আমি দমে দিব। এখন লবণটাকে আমি চেক করে নিব। লবণটা আর হচ্ছে হয়েছে, আর একটু দিয়ে দিচ্ছি কারণ আমার তো চিকেনটাও রান্না করাই, এটা তো লবণ পারফেক্ট আছে। জাস্ট একটু দিয়ে দিলাম, আর এখন এটাকে আমি ঢেকে দিব। দেখে চুলার আঁচটাকে একদম কমিয়ে দিব। ফাঁকে একবার নেড়ে দিয়েছি, পানিটা যখন কমে গেছে দেখুন রেস্টিং তো হয়ে গেছে। এখন এরকম যখন অবস্থা থাকবে তখনই এখান থেকে আমি কিছু রাইস তুলে নিব। এখন আমি এখান থেকে 1/2 রাইস তুলে নিব। আমি 1/2 রাইস তুলে নিয়েছি। এখন আমি চিকেন যেটা আমার রান্না করা ছিল মানে রোস্ট ছিল সেটা আমি এখান থেকে দিয়ে দিব। আমি এখানে সবগুলো দিব না, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু দিব।
আমার রোস্টগুলা আমি দিয়ে দিয়েছি, সাথে একটু মানে মশলার ঝোলও দিয়ে দিচ্ছি। এখন আমি রাইসটা যেটা উপরে তুলে রেখেছিলাম সেটা এখন ঢেলে দিয়ে দিব। এখন এখানে আমি একটু কেওড়া জল দিয়ে দিব আর কিছু পেঁয়াজ বেরেস্তা। এটা আমার বাসায় তৈরি করা, আপনারা চাইলে এটার রেসিপিটাও দেখে নিতে পারেন, আমার চ্যানেলে আছে। একটু গোলাপ জলও দিয়ে দিব, তারপরে দিয়ে দিব কেওড়া জল। সামান্য এটা হলো পরিমাণ অনুযায়ী দিতে হবে, বেশি দিলে কিন্তু আবার গন্ধ বেশি হয়ে যাবে, খাওয়া যাবে না। এখন দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল, এটা ফ্লেভার অনেক ভালো, এই আর কিছুই না। এখন 10 মিনিটের জন্য আমি এটাকে দমে রেখে দিব, চুলার আঁচটাকে একদম কমিয়ে। ফিরে আসলাম 10 মিনিট পর। হয়ে গেছে, এখন আমি চুলাটাকে অফ করে এটাকে এভাবে ঢেকে রেখে দিব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের উপকারে আসবে এবং ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।